এবং জাজরা কি মানে জাস্ট আমি বলে দিলাম আর তুমি কোশ্চেন করে ফেললা, মানে তোমার সেই সেন্স নাই যেটা আমি করতেছি কেন, ওই কি এটা কি কোশ্চেন? ওয়েলকাম টু নিউজ 24, দিস ইজ অবনী অ্যান্ড দিস ইজ ইয়ার হোস্ট মঞ্জু আহমেদ। অবনী মিসেস বাংলাদেশ আমাদের এই প্রথম মনে হইল না প্রোগ্রামটা। সো অবনী পুরো নাম হচ্ছে মুনজারিন মাহবুব অবনী। বাপরে, অনেক বড় নাম। সো ওয়েলকাম টু আওয়ার শো অবনী, একটু বলেন আপনার এক্সপিরিয়েন্স যেটা হলো, মানে দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমাদের এখানে মিসেস বাংলাদেশ প্রেজেন্সটা হলো, একটু বলবেন। এক্সপিরিয়েন্সটা হচ্ছে একদমই সামথিং ভেরি নিউ ফর মি, বিকজ ফার্স্ট আমার বেবি সহ আমার হাজব্যান্ড সহ সব সহ আমি এরকম একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম, অ্যান্ড অফকোর্স ইট ওয়াজ ভেরি টাফ ফর মি সব কিছু সহ হ্যান্ডেল করা। আর আমি বারবার যে কথাটা বলছি যে হ্যাঁ আমার বেবিটা অনেক ছোটো, সো ছোটো বেবির টেক কেয়ার করতে হয় সব কিছু। যেমন আমি সোশ্যাল মিডিয়ায় একটা কথা অনেক বেশি শুনছি, আমাকে অনেক বেশি বুলি করা হচ্ছে একটা কথা লিখে, যেটা হচ্ছে আমি আমার বেবির টেক কেয়ার করছি না, আমি সব মিডিয়া অ্যাপিয়ারেন্স কীভাবে যাচ্ছি, বেবিকে কে দেখছে, এটাও লিখেছে যে কাজের মেয়ের কাছে বাচ্চা রেখে আসছি। সো অনেক মানে জিনিসগুলো অনেক হার্টিং, বিকজ এটা আসলে একসেপ্ট মানে এক্সপেক্ট করি না সবার কাছ থেকে, এই কারণে যে অফকোর্স আমি সব কিছু ঠিক রেখে এখানে মেনটেন করছি, আর একটা দিন আমি 2 ঘন্টা শুটিং করছি মানে এই না যে আমি আমার বেবিকে টাইম দিচ্ছি না। সো এই জিনিসগুলো যখন দেশের মানুষের কাছ থেকে এ ধরনের কমেন্টস পাই খুব খারাপ লাগে, বাট ওভারঅল ইটস আ ভেরি গুড এক্সপিরিয়েন্স অ্যান্ড ভেরি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, এই জন্য আই ফিল রিয়েলি প্রাউড দ্যাট প্রথমবারের মতো বাংলাদেশে হয়েছে এবং আমি জিতেছি এই প্যাজেন্টটা। এই কথা বেসিকলি কিন্তু কারিনা কাপুরও শুনছে। হ্যাঁ, কারিনা কাপুরকে শুনতে হয়েছে যে হ্যাঁ বাচ্চা রেখে মুভি করছে, হ্যাঁ প্রোগ্রামে চলে যাচ্ছে। সো এটা আসলে আমাদের নেচারের মধ্যে আছে। আচ্ছা, সো বাংলাদেশে প্রথমবারের মতো এটা, তারপর হচ্ছে মিসেস বাংলাদেশ আপনি, অ্যান্ড আমাদের এখানে আসলে কোনো লাইক মিস ওয়ার্ল্ড হোক, মিস ইউনিভার্স বাংলাদেশ, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ যেটা এখন হচ্ছে, বিতর্ক কিন্তু থাকেই না? জি। তো এই আপনাদেরটা নিয়ে কোনো কিছু হয়েছে? আসলে কি হয় যেটা, যে আমরা যারা প্রতিযোগী থাকি সবারই মনে হয় যে আমার জেতা উচিত, কারণ সবাই আসলে আমরা 100% দিয়ে থাকি, সবাই মনে করে যে আমি কেন জিততে পারিনি, আমাকে কেন উইনার করা হয়নি। আসলে জাজ প্যানেল সবার অফকোর্স সব ধরনের পটেনশিয়ালিটি দেখে তারপরে কিন্তু একটা উইনার সিলেক্ট করে যে সে আসলেও যে ফার্দার তাকে, যেমন আমাকে মিসেস ওয়ার্ল্ডে পাঠানো হবে, এখন মিসেস ইউনিভার্স হচ্ছে। সো তাদেরকে এটা মাথায় রাখতে হয় যে শুধু বাংলাদেশে অ্যাপিয়ারেন্স থাকলে হবে না, ইন্টারন্যাশনালি সে যেন বাংলাদেশকে ঠিকমতো রিপ্রেজেন্ট করতে পারে, ওভারঅল উইথ ড্রেস আপ, দ্য ওয়ে উই আর টকিং টু ইচ আদার, দ্য কমিউনিকেশন স্কিল অ্যান্ড ওভারঅল এভরিথিং। সো ওইটা আসলে জাজদের মাথায় রাখতে হয়, যেটা অনেকেই বুঝে না, না বুঝে কমেন্ট করে বসে, ও ইটস কতটুকু বুঝে এটাও কিন্তু ব্যাপার আছে। অফকোর্স এটা তো আছে, আসলে এটা মানে ক্যান ইউ বি ভেরি অনেস্ট উইথ মি, লাইক যারা জাজ ছিল বা জাজ থাকে আমাদের এখানে তারা আসলে কতটুকু কোয়ালিফাইড, বা এবং যারা অর্গানাইজার্স তারাও কতটুকু কোয়ালিফাইড? আই এম নট বিং লাইক হার্শ, আই এম জাস্ট বিকজ এতগুলো দেখতেছি মানে সারা ওয়ার্ল্ডে হইতেছে, বাট আমাদের এখানে এত প্রবলেম কেন? সেটা তো আমার মনে হয় যে এখন আমরা মাত্র শুরু করেছি, তো জিনিসগুলো যত এগিয়ে যাবে তত আমরা এক্সপিরিয়েন্সড হব। তো ব্যাপারটা কি এটাও হতে পারে না যে শুরুটা আসলে ভুল হাতে হচ্ছে? হ্যাঁ, হোয়াট ডু ইউ থিংক? হতে পারে, কেন হতে পারে না, যে এরকম আছে, যেমন আপনি কিন্তু চাইলে নিজেও একটা লাইসেন্স হোল্ডার হতে পারেন। দ্যাটস মাই পয়েন্ট। হ্যাঁ, এটা এটার জন্য কোনো কোয়ালিফিকেশন লাগে না। আমি জাস্ট আমি লাইসেন্স নিয়ে এন্ড আমার সেই কোয়ালিটি আছে কি নাই, আমি কোয়ালিফাইড কি না, just because I have my no money and is here to judge. Ha, so ei ekta jinish ache amader deshe, jemon jarai license holder, যেমন আমার যে অর্গানাইজেশনটা এই প্রোগ্রামটি করেছে তাদেরকে আমি ইতিমধ্যে দেখেছি 4টা বিউটি প্যাজেন্ট করতে, বা অন্যান্য যারা এই সালে যারা বিউটি প্যাজেন্টগুলো করছে অন্যান্য বিউটি প্যাজেন্ট, তাদেরকে যেমন আমি এর আগে দেখিনি বিউটি প্যাজেন্ট করতে। সো যে জিনিসটা আলটিমেটলি হয় যে হয়তো বা আমার অর্গানাইজেশনেও প্রবলেম আছে সব অর্গানাইজেশনে, যেটা যে যারা আসলে প্যাজেন্ট গার্ল বের করতে পারবে, আমরা কিন্তু অ্যাক্টর অ্যাক্ট্রেসের জন্য আলাদা আলাদা রিয়েলিটি শো আছে,
যদি আমরা অ্যাক্টর একজন বের করতে চাই, অ্যাক্ট্রেস বের করতে চাই, বাট প্যাজেন্ট থেকে কিন্তু একটা প্যাজেন্ট গার্ল বের হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে প্যাজেন্ট গার্ল জিনিসটা কি। সো এটা যদি আমরা একটু মিসকমিউনিকেশন করে ফেলি আর মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলি, জিনিসটা হচ্ছে এরকম যে একজন অ্যাক্ট্রেসকে প্যাজেন্ট গার্ল বা প্যাজেন্ট গার্লকে অ্যাক্ট্রেস হতেই হবে, মিডিয়া অ্যাপিয়ারেন্স থাকতেই হবে, নো, এটা আপনি ওয়ার্ল্ড ওয়াইড দেখলে মানে জিনিসটা মিলাতে পারবেন না। কারণ ইন্ডিয়াতে লাস্ট টাইম যে মিস ওয়ার্ল্ড হলো মানসী চিল্লার, মানসী চিল্লার কিন্তু এখনও একটি মুভিও করেনি, কিন্তু সে কিন্তু মিস ওয়ার্ল্ড। শি সাইন্ড অ্যান্ড মুভি করবে, কিন্তু সেইটাও কোশ্চেন না। আমার কোশ্চেনটা ছিল যে আমাদের এখানে যারা করতেছে কাজগুলো, লাইক লাক্স কিন্তু অনেক দিন করতেছে, ওদের নিয়ে কিন্তু কোনো আলোচনা নাই, সমালোচনা নাই, দে ডুইং প্রিটি গুড। তার মানে দ্য কম্পিটিশন অর দ্য পেজন যেটা বলি আমরা, ইটস ইন গুড হ্যান্ডস, যারা এডুকেটেড, যারা জানে, যেটা আমার লাইক আমার পার্সোনালি এটা মনে হয়েছে। কিন্তু মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স বাংলাদেশ, এখন মিসেস ইউনিভার্স বাংলাদেশ যেগুলো হচ্ছে, মানে দেখে এবং কয়েকজন কোশ্চেন্স, আমি নেক্সট কোশ্চেনে যাই যে অফকোর্স আমিও দেখেছি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কোশ্চেন্স, কি এগুলো, এবং জাজরা কি, মানে জাস্ট আমি বলে দিলাম আর তুমি কোশ্চেন করে ফেললা, মানে তোমার সেই সেন্স নাই যেটা আমি করতেছি কেন, ওই কি, এটা কি কোশ্চেন? সেটা তো অফকোর্স। এখন আসলে ওই যেটা বললাম যে নতুন করে মানে ফার্স্ট শুরু হয়েছে কিছু জিনিস, হয়তো বা সময়ের সাথে আস্তে আস্তে জিনিসগুলো ম্যাচিউরড হয়ে যাবে। বাট আপনার কথাও ঠিক যে হ্যাঁ, যে লাক্স যদি এরকম একটা পজিশনে আসতে পারে, লাক্স এত সুন্দর করে সব কিছু করতে পারে। আরেকটা জিনিস আমার যেটা মনে হয় হচ্ছে ফিনান্সিয়াল, আমি এখন একটা জাজ কোশ্চেন যখন করতেছে সেখানে ফিনান্সিয়ালের কি ব্যাপার? না না হ্যাঁ, কিন্তু হচ্ছে আমি 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 আমার মনের মতো একটা জাজকে আনতে পারছি না। ধরুন আমি চাচ্ছি যে আমার জাজ হিসেবে মৌসুমী আপু থাকবে, আমার জাজ হিসেবে একজন সাম ওয়ান ভেরি এস্টাবলিশড আর্টিস্ট সে থাকবে। সো দেখা যায় ছিল তো, তারাই তো কোশ্চেন করতেছে এই কোশ্চেনগুলো না, 2+2 কত জাজ কোশ্চেন করলো, তারপরে যে কম্পিটিশনে যে মেয়েটা ছিল সে উত্তর দিল যে 4+2 কিন্তু এখানে একটা জিনিস কি, অনেক সময় হয় কি কনফিউজ করার জন্য বলে যে আচ্ছা ঠিক আছে, হুট করে স্টেজের উপর একটা নরমাল কোয়েশ্চেন করে বসে নিচ্ছেন, মেনে নিচ্ছেন যে আচ্ছা আরে বাহ সুন্দর অ্যানসার দিয়েছে, তো তখন তো আসলে তাহলে যদি এই টাইপের কোয়েশ্চেন হয়ে থাকে and the questions are very useless, jeta ami ekhon shunlam, ami ashole jinish ta dekhini, tobe ha ashole sob kichu amar mone hoy amra ekta international standard follow korte pari, at least it's not like copy kora. onekei bolbe ha copy korche keno, bare deshke follow korche to masud ranade korlo na, oh okay, so ami eta niye ha controversy shunechi, eta niye controversy shunechi, যেটাই হোক আমার মনে হয় যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করা উচিত আমাদের, বা কোনো একটা প্রোগ্রামকে আমরা হচ্ছে ধরতে পারি আইডল, সেটা ধরে আমরা আগাতে পারি। এখন সম্পূর্ণ সব কিছু নিজে থেকে করতে গেলে একটু সমস্যা, যে আমি লাইসেন্স টাকা আছে কিনে ফেললাম, তারপরে নিজের মতো চললাম, আর ইন্টারনাল তো বেশ কিছু প্রবলেম থাকে। এখন আমিও একজন পার্টিসিপেন্টস, আমিও তো সব কথা বলতে পারছি না। মিসেস ইউনিভার্স বাংলাদেশ শুরু হলো এবার, বাট মিসেস ইউনিভার্স ওয়ার্ল্ড যেটা আর কি, মিসেস ওয়ার্ল্ড যেটা সেটা কবে শুরু হয়েছিল? এটা বেসিক্যালি মিসেস বাংলাদেশটা যেটা স্টার্ট হয়, মিসেস বাংলাদেশ স্টার্ট হওয়ার পরে ততক্ষণে আমাদের যে অর্গানাইজার সে মিসেস ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেশনটা করে ওনাদের লাইসেন্সটা পায়নি, তো উনি তখন থেকে ক্লিয়ার ছিল যে আমি যেহেতু পাইনি আমি ডিক্লেয়ার করব না। সো যখন আমাদের প্রেস কনফারেন্সটা হয়, যখন উনি লাইসেন্সটা পেয়ে যায় তার পরের দিনই উনি প্রেস কনফারেন্সটা করে ফেলে, তখন উনি ডিক্লেয়ার দেয় যে এখানে যে উইনার হবে, আমি মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশটা আলাদা করে করতে পারিনি, আমি মিসেস বাংলাদেশ এই লক্ষ্যেই করেছি যাতে যে মিসেস বাংলাদেশ হবে আমি তাকে মিসেস ওয়ার্ল্ডে পাঠাতে পারি। সো ওই দিন উনি হচ্ছে আমাদের প্রেস কনফারেন্সে বলে দিয়েছিল যে উনি যে উইনার হবে সে যাবে মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ। শুরু হয়েছিল কবে সেটা মনে আছে? হ্যাঁ, শুরু হয়েছিল হচ্ছে ইট ওয়াজ লাইক অগাস্ট, ইয়াস অগাস্টে।
না মানে এই যে মিসেস ওয়ার্ল্ডের শুরুটা কবে সেটা জানেন? মিসেস ওয়ার্ল্ড, হ্যাঁ, 1984 বেসিক্যালি এটা হচ্ছে মিসেস আমেরিকা প্যাজেন্ট, যারা মিসেস আমেরিকা প্যাজেন্ট হোল্ডার ওনারাই এটা অর্গানাইজ করে থাকে। ড্যানিয়েল মার্মার ওনার নাম, যে হচ্ছে প্রেসিডেন্ট, সো উনি এটা অর্গানাইজ করে থাকে। ভেরি গুড। সো আপনাদের যেটা মানে হয়ে গেল সেটা ইট ওয়াজ গুড, লাইক সব কিছু মিলে মানে কারো কোনো প্রবলেম? আই লাইক দ্য পার্টিসিপেন্টস, আমাদের সাথে যে পার্টিসিপেন্টসগুলো ছিল অনেক ধরনের পার্টিসিপেন্টস ছিল, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, গ্রাম থেকে এসেছে, চিরগং থেকে এসেছে। সো আমার কাছে কন্টেস্ট্যান্টগুলো যদি আপনি জিজ্ঞাসা করেন যে কন্টেস্ট্যান্টগুলো আপ টু দ্য মার্ক ছিল নাকি, আমি বলবো যে আই লাইক দ্য কন্টেস্ট্যান্ট। নট অনলি দ্যাট, আসলে আটটার মধ্যে দুজন তো অন্যরকম থাকেই, তবে ওভারঅল আই লাইক দেম অ্যান্ড দে আর গুড কম্পিটিটার্স, আই ফাউন্ড দ্যাট। ঝগড়া হয়েছে কারোর সাথে? ঝগড়া হয়নি, নো ওয়ে। আচ্ছা, আর ফেভারিট কন্টেস্ট্যান্টস কে কে আপনার? ফেভারিট ছিল, অর ফ্রেন্ডস হয়ে গেছে এখন? হ্যাঁ, মিসেস কনফিডেন্স যে অ্যাওয়ার্ডটি পেয়েছে, রুমানা, শি ওয়াজ লাইক বাল্কি, শি ইজ 96 বাট শি ইজ ভেরি কনফিডেন্ট অন দ্য স্টেজ, শি ইজ লাইক ভেরি কনফিডেন্ট উইথ হারসেলফ, সো আই রিয়েলি লাইক দ্যাট। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট একটা মেয়ের জন্য, কনফিডেন্স। আচ্ছা, সো এখন কি প্ল্যান আপনার? এখন হচ্ছে আফটার দিস, হ্যাঁ, আফটার দিস প্যাজেন্ট আমার হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, তো আমি আগে থেকেই করছি, সো সোশ্যাল ওয়ার্কই বেশি করার ইচ্ছা, যেটা আমি আসলে অন্যান্য বিউটি প্যাজেন্টে দেখে এসেছি। মিস ওয়ার্ল্ড বলুন, মিস ইউনিভার্স বলুন, মিসেস ওয়ার্ল্ডেও যে হয়েছে লাস্ট টাইম, মিসেস ভিয়েতনাম, সো মিসেস ভিয়েতনামও অনেক সোশ্যাল ওয়ার্ক করছে রাদার দেন, মানে কমার্শিয়াল ওয়ার্কও করছে, বিভিন্ন ম্যাগাজিন অ্যাপিয়ারেন্স অ্যান্ড অল দিস থিংস, বাট সোশ্যাল ওয়ার্কই বেশি করছে, সো ওইটাই আমার মানে ভালো লেগেছে বেশি। মিডিয়া ওয়ার্কের চেয়ে ওটাই আমাকে বেশি টেনেছে। অফকোর্স আমি কাজ করবো যদি আমার যোগ্যতা থাকে এবং সেই অনুযায়ী যদি আমি ভালো কাজ পাই, বাট সোশ্যাল ওয়ার্ক হচ্ছে আমার মেইন টার্গেট। সো অবনে মিডিয়াতে কাজ করবে না, নায়িকা হবে না বা গায়িকা হবে না অথবা মডেল হবে না? আমি কিন্তু মডেলিং করছি, আমি কিন্তু অনেক আগে থেকে মডেলিং করছি। আফটার দিস, আফটার দিস না, এই প্যাজেন্টটাকে ইউজ করতে চাই না আমি, হচ্ছে হ্যাঁ আই ওয়ান্ট টু বি দ্য টপ মডেল বা ইউজিং দিস টাইটেল, I want to be one of the top social worker or I want to be represent of any... Hold it there, আমরা এই গল্পে একটু পরে আসবো। থ্যাংক ইউ অবনী, আমরা এই আলোটা শেষ করলাম, এখন এই গল্পে যাব, তখন আরেকটু শুনবো আসলে আপনি মডেল হবেন কি হবেন না। থ্যাংক ইউ।